हाय फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन। तो बंधुरा, आमी आज के आपनादेर के खूब सहजे किभाबे गैसेर चूलाय बेगुन पुड़िए भर्ता तैरी करबेन सेई रेसिपिटी आपनादेर साथे शेयर करते चले एसेछि। तो भिडियोटी किन्तु अवश्यई शेष पर्यन्त देखबेन। तो चलुन भिडियोटा शुरू करा जाक। तो प्रथमे आमी एखाने एकटी बेगुन निये निएछि, आपनारा देखतेई पाच्छेन, एबं बेगुनेर बोटा सह किन्तु निबेन। আর এখানে এখন নিয়েছি সরিষার তেল। এখন তেলটাকে আমি বেগুনের গায়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে কিন্তু বেগুনটা পুরানো হওয়ার পরে চামড়াটা কিন্তু অনায়াসে উঠে আসবে। তো বন্ধুরা দেখুন, আমার তেলটা মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি বেগুনটাকে ফুটো করে দিব। আমি এখানে একটা টুথপিক দিয়ে বেগুনটাকে ফুটো করে দিচ্ছি। এতে করে কিন্তু বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো বন্ধুরা, আপনাদের যাদের হাতের কাছে টুথপিক থাকে না, তারা কিন্তু কাঁটা চামচ ব্যবহার করতে পারে। এখন আমি চুলাটা অন করে দিলাম, গ্যাস অন করে দিচ্ছি। তো এর মধ্যে আমি বেগুনটাকে দিয়ে দিয়েছি। আপনাদের সবার হাতের কাছে কিন্তু এরকম স্ট্যান্ড থাকে, এই স্ট্যান্ডটা জাস্ট চুলার উপরে বসিয়ে তার উপরে বেগুনটাকে রাখবেন। এতে করে কিন্তু খুব ভালোভাবে বেগুনটা সিদ্ধ হবে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন বেগুনটাকে আমি কিভাবে পুড়িয়ে নিচ্ছি। আপনারা ঠিক সেমভাবেই কিন্তু বেগুনটাকে পোড়াবেন। এতে করে কিন্তু বেগুনটা খুব ভালোভাবে পোড়ানো হবে। আর বেগুনের বোটাটার মধ্যে ধরে কিন্তু আপনারা চারপাশের বেগুনের চারপাশটা কিন্তু পুড়িয়ে নিতে পারবেন খুব ইজিলি কিন্তু কাজটা। তো অনেকেই আমরা গ্যাসের চুলায় কিভাবে বেগুন পোড়াবো সেই ভয়ে আর বেগুন পোড়ানো ভর্তায় খাওয়া হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা গ্যাসের চুলায় খুব সহজে কিন্তু বেগুন পুড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, বেগুনটাকে একটু সময় নিয়ে চারিদিক দিয়ে ঘুরিয়ে বেগুনটাকে পোড়াবেন। এতে করে কিন্তু বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর খুবই সাবধানতার সাথে কিন্তু কাজটা করবেন। তো দেখুন, বেগুনটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি বেগুনটাকে ঠান্ডা করে নিব। তারপরে এখন আমি চলে এসেছি বেগুনের খোসাটা ছাড়াতে। তো বেগুনের খোসাটা এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে কিন্তু বেগুনের খোসাটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তো এখন আমি খোসাটা ছাড়িয়ে তারপরে আপনাদেরকে বেগুনটাকে দেখাচ্ছি। তো দেখুন, বেগুনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমি বেগুনের যে বোটাটা আছে ওইটাকে ফেলে দিব। তো ফেলে দেওয়ার জন্য আমি বেগুনের বোটাটা আলাদা করে নিয়েছি। তো এখন আমি ভর্তাটাকে হাত দিয়ে চটকে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু আপনারা হালকা গরম থাকা অবস্থায় করবেন, তা না হলে কিন্তু ভর্তা খেতে মজা লাগবে না। তো ভর্তা তৈরি করার জন্য আমার এখানে লাগছে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, আর লাগবে ধনে পাতা কুচি। এখন আমি পেঁয়াজ, ধনে পাতা এবং কাঁচামরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভর্তা কিন্তু হাত দিয়ে মেখে খেতেই কিন্তু মজা লাগে। আপনারা যারা আমার মতো ভর্তা হাত দিয়ে খেতে অনেক মজা লাগে, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমার সবগুলো উপাদান মিক্স করা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এই ভর্তাটা কিন্তু আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন। তো এখন আমি এতে দিয়ে দিব 3 থেকে 4 চা চামচের মতো সরিষার তেল। তো শীতের সকালে গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তা খেতে অনেক মজা লাগে, আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। তো বন্ধুরা, এখন আমি তেল এবং লবণটাকেও মিশিয়ে নিয়েছি। এখন আমি চটকে রাখা বেগুনটাকে দিয়ে দিচ্ছি। তো এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নিলেই আমার আজকের বেগুন ভর্তা কিন্তু একেবারেই রেডি। তো এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অন্যদেরকে দেখারও কিন্তু সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগেছে। তো শীতের দিনের সবজি দিয়ে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটাই সুবিধা হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।